কেউ বলে তোর পায়ের তলায় সর্ষে কেউ বলে তুই বাঞ্জারা কিন্তু যে যাই বলুক মন যে ঘরে টেকে না তাই মাঝে মাঝে বেরিয়ে পড়ি প্রকৃতির টানে পাহাড় জঙ্গল সমুদ্র যে আমাকে দিন রাত টানে তাই আবার বেরিয়ে পড়লাম নদী ঝর্ণা আর পাহাড়ের টানে কোথায় হ্যাঁ ছোট পাহাড় আর ঝর্ণার দেশ রাঁচি সিটি অফ ওয়াটারফলস রাঁচি সকাল বারোটা দশে বহরমপুর খাগড়াঘাট স্টেশন থেকে লোকাল ট্রেনে চেপে কাটোয়া সেখান থেকে সোজা হাওড়া হাওড়া থেকে রাত সাড়ে নটায় তিয়াজোগা এক্সপ্রেস ট্রেনে চেপে ভোর সাতটায় রাঁচি এই ট্রিপে আমি বলে দেব দুই দিনে আপনি কিভাবে রাঁচি ভ্রমণ করতে পারবেন প্রথম দিন সকাল সকাল নটার মধ্যে একটা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়তে হবে ফোর সিটার বা সেভেন সিটার গাড়ি আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবে আর যদি অটো হয় তবে বারো থেকে পৌঁছো টাকার মধ্যে পেয়ে যাবে আসুন দেখে নিই প্রথম দিনের দেখার জায়গাগুলি প্রথমে আমরা যাত্রা শুরু করেছিলাম মহাদেবের আশীর্বাদ নিয়ে গিয়েছিলাম রাঁচির বিখ্যাত মহাদেব মন্দির দর্শন এখানকার শিবলিঙ্গটাই একটি মন্দির এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম নি এরপর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে উঁচু নিচু পথ পেরিয়ে পৌঁছে গেলাম রাঁচির বিখ্যাত দশম ফলসে বেশ কয়েক